বিজেপি নেতৃত্বাধীন সরকার শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে, তাদের কাজ কেড়ে নিয়েছেন, তাদের খাদ্য নেই এবং তারা কিছু দাবি জানিয়েছিলেন, 10 কেজি চাল সকলকে ফ্রি দিতে হবে, এখন কোনো কাজ নেই তাদের, 7,500 টাকা নগদেই দিতে হবে, দেশের সম্পত্তি বিক্রি করা বন্ধ করতে হবে, শ্রমিক শ্রেণীর যে অধিকার দীর্ঘ ব্রিটিশ শাসিত ভারতবর্ষ থেকে লড়াই করে 44টি শ্রম আইন তারা নিয়েছিলেন, এই আইনগুলিকে সংশোধন করে শ্রমিকদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে এগুলিকে বাতিল করে দিয়ে শ্রমিকদের বিরুদ্ধে অত্যাচার শুরু করে দিয়েছেন, তাদেরকে ছাঁটাই করছেন, তারা কোর্টে যেতে পারবে না এবং তাদের যে আইনি অধিকারগুলো ছিল সেই অধিকারগুলো ছিনিয়ে নিয়ে গেছে এবং সঙ্গে কতগুলো সেক্টর যেগুলি অত্যাবশ্যকীয় সেক্টর সেগুলো বিক্রি করে দিচ্ছেন। এর প্রতিবাদে সারা দেশে একদিকে কয়লা শ্রমিকের ধর্মঘট গতকাল থেকে শুরু হয়েছে, আগামীকাল পর্যন্ত চলবে এবং অন্যদিকে দেখা যাচ্ছে কয়লা খনি যেমন বিক্রি করে দিচ্ছেন খাদান, তার সঙ্গে মেল বিক্রি করে দিচ্ছেন, এরকম অসংখ্য জিনিসপত্র সরকারি সম্পত্তি মানে জনগণের সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন, এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আজকে এই প্রতিবাদে সামিল হয়েছি এবং তার জন্যই সারা দেশে যে লড়াই চলছে আমাদের রাজ্য, আমরা রাজ্যে সবকটা মজবুত করব। একটা ষড়যন্ত্র শুরু হয়েছে, আমাদের দেশকে বিক্রি করে দেওয়ার জন্যে একে একে দেশের একটা একটা করে সম্পদ মোদী সরকার দেশের বেসরকারি মালিকদের হাতে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। এভাবে আমাদের দেশের সম্পদ যদি একটার পর একটা বিক্রি হয়ে যায় তাহলে আমাদের দেশে যে আত্মনির্ভরতা গত 70 বছরে আমরা কিছুটা হলেও অর্জন করেছিলাম, এই আত্মনির্ভরতা থাকবে? আমরা বিদেশিদের হাতে খেলনা হয়ে যাব। আজকে দেশ বিরোধী মোদী সরকার আমাদের দেশের 130 কোটি মানুষের বিরুদ্ধে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে একে একে আমাদের দেশের সম্পদ তুলে দেবার লক্ষ্য নিয়ে মোদী সরকার অগ্রসর হচ্ছে। আমরা মনে করি মোদী সরকারের এই সিদ্ধান্তগুলো সম্পূর্ণভাবে দেশ বিরোধী, দেশদ্রোহী ভূমিকা তারা পালন করছে। এরই বিরুদ্ধে গতকাল থেকে ভারতবর্ষের লক্ষ লক্ষ কয়লা শিল্পের শ্রমিক তারা ধর্মঘটে সামিল হয়েছেন। এরই বিরুদ্ধে আমাদের দেশের রেল যা সরকারের সম্পদ ছিল বেসরকারি মালিকদের হাতে তুলে দেবার সিদ্ধান্ত মোদী সরকার নিয়েছে। এই দেশ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ সংগঠিত করছি। আমাদের দেশে খাদ্য গুদামে খাদ্য নষ্ট হচ্ছে, এই খাদ্য যাতে গরিব মানুষের হাতে তুলে দেয় সেই দাবি আমরা করেছি। যারা আয়কর দেন না তাদের 7,500 টাকা করে দেবার কথা আমরা বলেছি, মোদী সরকার এটা মানছে না। মুকেশ আম্বানির এই সময়ে সম্পদ 1,50,000 কোটি টাকা বাড়াবার জন্যে মোদী সরকার কাজ করছে। এই দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে দেশব্যাপী আমাদের আজকেই কর্মসূচি। দেশের যে রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো বিক্রি করে দেওয়ার জন্য এই লকডাউনের আড়ালে মোদী সরকার একটা একটা করে সমস্ত ধরনের দেশ বিরোধী রাষ্ট্রবিরোধী সেখানে কাজ করছে। সেই জায়গায় আরেকটা বড় চক্রান্ত এই যে 41টা কয়লা খাদান, কয়লা ব্লক, এটা নিলাম করার মধ্য দিয়ে আমাদের দেশের লক্ষ লক্ষ আদিবাসীকে তাদের শত শত বছরের তাদের যে স্থায়ী বাসস্থান জীবন জীবিকা সেখান থেকে উচ্ছেদ করার জন্য একটা জঘন্য কর্মসূচি নিয়েছে। গত জুন মাসে এই উদ্যোগ তারা শুরু করেছে, তারই বিরুদ্ধে ভারতের যে ট্রেড ইউনিয়নগুলির সাথে তাদের আন্দোলনের সাথে আমরা আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ এবং আমাদের রাজ্যের গণমুক্তি পরিষদ আজকে সামিল হয়েছি। কেননা এই সরকারের এরকম জনবিরোধী, দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী, আদিবাসী বিরোধী এই ভূমিকা যদি আমরা প্রতিহত না করতে পারি, এই আগামী দিন এই দেশ আবার পরাধীন হয়ে যাবে এবং সেই পথেই দেশটাকে এই মোদী সরকার ফেলে দিচ্ছে। তার বিরুদ্ধে আজকে সারা দেশে এই প্রতিবাদ আন্দোলন।